ফিরে বাসতে একটা বিড়ি দেশ না খাই টিয়া পয়সা নাই আর দান্দা করি কি দান্দা করাম বড়ির দাম যেমনে বাড়তাছে মুড়া অঙ্কের দান্দা করা লাগবো ছাগল ছাগল গরু তো দরকার বড়ি না খাইলে আমার মাথা ঠিক থাকে না বড়ি খাইতি বাসটা তুই যা খোলার টেক আমি যে পুরা বাইলা কি সুফাইলে ফোন দিবি বড়ি না খাইলে মাথা নষ্ট হয়ে যাবো হ্যালো বাইস্তা কলার টেক জল লাগতো না তুই পুরো বললে এবার একটা পাইছি বাইস্তা আমি রেলগাড়ির গতিতে আইতাছি বাইস্তা উই দেখ উই যে যে এটার কথাই কইছিলাম তোরে উই যে এটা 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 চল যাই কিরে ছাগল কইতে আনছস ছাগল বেজবান নিতাছি আচ্ছা যা ছাগল কই আপুর আহ 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 এই আমার ছাগল কই কত ছাগল তুই কত বেজবি ক ভাই কত আর দি ভাই আমনে কই আমনে কই আমনের ছাগল আমনে কই ভাই ভাই বেশি না 1500 টাকা দি 1500 না ভাই ভাই 200 টাকা কমায় 1300 টাকা না 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 ভাই না 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 বাইস্তা না হচ্ছে ভাই একদম ভাই ভাই কই দিছি একদম ভাই আচ্ছা আচ্ছা লেন ছাগল লেন বাড়ির ফি যাই আচ্ছা বাড়ির ফি কা করে কে দি বাইস্তা বাইস্তা বন গেছি সর আমার ছাগল আমনে চুরি রানি আজকাল তো বিচারের লেগা ঘরে বসেই থাকা যায় না কি হয়েছে বল তুমি এত সাত সকালে ডাকলা ছাগল তো পাইতাছি না বিচারতাছি অনে নাটমিয়ার লগে দেখা হইলো নাটমিয়া কইলো যে দুজন লোকে ছাগল লয়ে যাইতেছে বাজারে বেচবার লাগিয়া অনে চুরের দই রাঁধছি অনে আমনে যা বিচার করেন তাই জানি আপনারা সবাই শুনছেন তো শুনছি যে বল তুমি কি বলছে আমি যা বিচার করবো তাই মাইনা নিব জি ঠিক আছে বসো তুমি আমার একটা কথা কি কথা বলেন আপনি যে যেটা চুরি করছে যেটা হাত কেটে ফেলার আচ্ছা ঠিক আছে আপনি বসেন কি বাবারা তোমরা চুরি করছো কেন দাঁড়াও দাঁড়াও তোমরা কেন চুরি করছো চুরি করা কি ভালো তাহলে চুরি করছো কেন আমাদের পকেটে বড়ির টাকা নাই তোমরা কি নিশা করো জি এই বয়সে তোমরা কেন নিশা করো লেখাপড়া করবা দেশের উন্নতি করবা লেখাপড়া করে এক একজন ভালো কিছু করবা চাকরি বাকরি করবা বাবা মা আছে ভাই বোন আছে তাদেরকে নিয়ে ভালোভাবে সংসার জীবনযাপন করবা এইভাবে কেন তোমরা নেশা বা নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছ নেশা করা ভালো না নেশা করবা না জি মত পরিবার মত মাফ করে দেন মত এই যে তোমাদের পকেটে আজকে টাকা নাই এই যে বল্টু মিয়ার ছাগল তোমরা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করতেছো তারও তো কষ্টের টাকা জিনিস তুমি এটা বিক্রি করে দেওয়ার পরে তার কি খারাপ লাগবে না তোমরা আর এরকম কোনো সময় করবো না ঠিক আছে আর তোমরা দুজনে স্কুলে ভর্তি হবো আমি স্কুলে হেডমাস্টারের সাথে কথা বলবো কথা বলার পরে তোমাদেরকে স্কুলে ভর্তি করে দিব তোমার মনোযোগ সহকারে লেখাপড়া করবা ঠিক আছে এবারের জন্য তোমাদেরকে মাফ করে দিলাম কি আপনারা সবাই বিচার মানছেন আজকে আমরা আপনাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আমরা এই ছোট্ট একটা ভিডিও করলাম এটার মধ্যে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমাদের লাল সবুজের বাংলাদেশ কিভাবে মাদকের পিছনে ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা এটা সবাই নির্মূল করতে পারি গার্জিয়ান বাবা মা তারপরে বড় ভাই বোন
বা যারা আমাদের বড়রা আছে সবাই ছোটদের প্রতি খেয়াল রাখতে হবে। তারপরে স্কুলের টিচার, এলাকার ময়মরবী সবাই, আমরা সবাই শ্রদ্ধাশীলভাবে কথা বলবো, সবাই সবাইকে খেয়াল রাখবো, ভালোভাবে দেখবো। তা আশা করি আমরা মাদক থেকে দূরে থাকবো। মাদক তেমন কিছু করতে পারে না, বরঞ্চ জীবনে ধ্বংসের দিকটাই টেনে আনে। আমার সবার প্রতি একটাই অনুরোধ, মাদককে না বলুন এবং শিশুদের হাতে বই পুস্তক তুলে দিন। শিক্ষা কার্যক্রম যেভাবে দেশের উন্নতি হবে সেদিকে লক্ষ্য দিন।